मुसलमान भाईरा जखन बारो रबीउल आव्वाल बाबा जी सुबे शादीर समय आमार नामे मुस्तफा दुनियाते आगमन करलेन जोरे बोलो सुभानाल्लाह दुनियाते आगमन करार परे बेरादर इस्लाम आमार नबी मुस्तफा दुनियाते आगमन करलो बाबा एमन एकटा नूर ज्योति बेरिये आसलो हजरते मा आमिना बोलते जे ओ नूरेर छटाते आमी शामदास देखते पेलाम सुभानाल्लाह शामदास के देखते पेयेछि जोरे बोलेन सुभानाल्लाह जिंदाबाद एलो देखो मामिनार कोले आजो एलो देखो मामिनार कोले आजो नूरेर पुतुल जले चे जिंदाबाद दुनिया जखन अंधकार छिलो भाई नबी एसे जालिए दिए जाए जोर बोलो इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद बार रबीउल आवाले ते एल नबी दुनियार बुके बार रबीउल आवाले ते एलो नबी दुनियाते इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद जोर बोलें ना इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद जारा नबीर आशिक होए जाए जोलों से तारा तो चले जाए जारा नबीर आशिक होए जाए तारा तो जोलों से चले जाए इश्के नबी जिंदाबाद जोरे इश्के नबी जिंदाबाद আপনাদের কাছ থেকে একজন আসছে না বাবা খুশি হন যে 12 রবিউল আউয়াল আমার নবী মুস্তাফা আগমন হয়েছে জোরে বলেন জোরে ইশকে বলো ইশকে নবী जोरे इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद मा आमिनार कोले देखो सुनार चाँद जोरे बोलें मा आमिनार कोले देखो एलो सुनार चाँद इश्के नबी जिंदाबाद बाबा जी मुसलमान আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন সমস্ত ফেরেশতারা বাবাজি জিয়ারত করতে লেগেছে ধরে বলেন লাও হে সোনা মানিকের তুমি যে নবীকে আমাদের মত মানুষ বলো তোমার জন্মের সময়তে কয়টা ফেরেশতা এসেছিল কি গো এসেছিল
বাবা যে মুসলমান আমার নবী দেখুন দুনিয়াতে আগমন করলেন বাবাও অগণিত ফেরেশতারও বাবাজি এসে জানো জিয়ারত করতে লেগেছে এ বাবা যে মুসলমান বেরো ও গো আমার সোনা মানিকেরাও এদিকে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফে বাবাজি আপনার দেখভাল করতেছে কাবা বাবাজি দুলতে লেগেছে কাবা দুলতে লেগেছে আব্দুল মুত্তালিব বলছে কাবা আজকে দুলছে কিসের জন্য কাবাতে কথা বলো গো আব্দুল মুত্তালিব আপনি যদি এখানে না থাকতেন আমি কাবা আমি হাবিবুল্লাহকে দেখার জন্য চলে যেতাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ যেই নবীকে কাবাতে চিল্লো যেই নবীকে তারাতে চিল্লো যেই নবীকে পাথরে চিল্লো আজ আমরা মানুষে নবী চিনতে পারলাম জি এই ঠিক কি না বলেন বাবা যে মুসলমান নবী চিনো নবী ছাড়া কোনো গতি নাই এখন কোন ব্যক্তি যদি বলে যে নবীকে মানে নামাজ পড়ব রোজা করব ওর নামাজ হবে না জি যে নবী না হলে পারে নামাজ পেতাম না বাবা এই সোনা মানিকেরা আমার নবী নামাজ কে নিয়ে এসেছে নামাজ কিন্তু বাবা নবী কে নিয়ে আসেন আমার নবী কোরআন কে নিয়ে এসেছে কোরআন কিন্তু নবী কে নিয়ে আসেন আমার নবী হজ কে নিয়ে এসেছেন হজে বাবা নবী কে নিয়ে আসেন না বাবা যে নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো দুনিয়ার সমস্ত জিনিসের আগে আগে নবীকে চিনো যারা নবীকে চিনে গেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলেন না জান্নাতি জান্নাতি এ বাবা যে মুসলমান বাইরাও হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে এসেছে বাবা আমার নবী মুস্তাফাকে দেখার জন্য এক পা দু পা করে হযরতে আমিনার বাবা গেটের কাছে পৌঁছে গেছে একজন ওয়াজিনা ওয়াজানা পুরুষ দাঁড়া দাঁড়িয়ে আছে হযরতে আব্দুল মুত্তালিব বলছে ভাই হটে যাও বলে কে তুমি বলে আমি হলাম আমিনার শ্বশুর আব্বা বলে আপনি আমিনার শ্বশুর আব্বা হলে কিছু করার নাই বলে কেন বলে আজ হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন একমাত্র নয় অগণিত ফেরেশতারা জিয়ারত করতেছে জোরে বলেন আপনি ঘরে যান ঘরে যান আবার দ্বিতীয় দিন আসলো একই অবস্থা বলে আজও দেখা হবে না বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য সাত দিন পর্যন্ত ঘুরে গেছে বাবা সাত দিন পরে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছে কদিন পর সাত দিন পর বলে কেন সাত দিন পর্যন্ত আমার নবীকে বাবা যে মুসলমান জিয়ারত করেছেন জোরে বলেন কদিন পর্যন্ত সাত দিন পর্যন্ত জিয়ারত করছেন নবীকে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা গো আমার আব্বা যে মুসলমান বাইরো চলুন না আমরা এই নবীকে মোহাব্বত করতে চাই না করতে চাই না কে কে মোহাব্বত করবেন হাত তোলেন আমরা নবীকে ভালোবাসবো এ বাবা যে মুসলমান বাইরো ওগো আমার সোনা মানিকেরো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে সাত দিন পর্যন্ত পরে বাবাও সাত দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখলেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বাবা যে আমার নবীকে কোলে নিয়েছে আব্দুল মুত্তালিব হযরতে মামিনাকে বলতেছে বলো গো আমিনা তোমার গর্ভে দেখে যখন নব তোমার পুত্র সন্তান যখন আগমন করলো তুমি বলো না কেমন কি পেয়েছো বলো না হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর আমার গর্ভে থেকে যখন আমার পুত্র সন্তান জন্ম নিল একটা জানো আলা বেরিয়ে আসলো কি বেরিয়ে আসলো আলা বেরিয়ে আসলো ওই আলাটাতে আমি শাম দেশ ইয়ামিন দেশ কে আমি দেখতে পেলাম ইয়া তো নূরের ছোট নূরের আলা বাবাজি ওই নূরের আলাতে আমি শাম দেশ দেখেছি ইয়ামিন দেশ দেখেছি জোরে বলবেন না আর এরা বলছেন আপনি নূর না কি গো বাবা যে মুসলমান এ সোনা মানিকের আমার নবী তো নূর একটা হাদিস বাবা আপনাদেরকে বলে যায় রে বাবা আমার নবীর সাহাবীর কাছে
নাবিজির কাছে দুজন সাহাবী আছে বাবা নাবিজির খিদমত করতে করতে বাবা অনেক রাত হয়ে গেছে আসমানে চাঁদ নাই বাবা আর রাত্রিটা বাবা অন্ধকার বাবা রাস্তা দেখা যায় না কোন সাহাবী বলছে ওগো নাবিজি নাবিজি আমরা এখন বাড়ি যাব তো যাব কেমন করে বলুন না আমার নাবিজি বলতেছে সাহাবীরা কেন বলো হুজুর গো আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাব ওটা বাঘের খাতরা আছে ওখানে পশু পাখির খাতরা আছে রাস্তা তো দেখতে পাই না কি করে বাড়ি যাব আমার নাবি বলছে মুসলমান ভাইরা দুপা করে বাবা চলতে লাগলো রে বাবা চলতে 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 বাবাজি দোনো সাহাবি বাবাজি একদিকে যাবে ডান দিকে আর একজন যাবে বাম দিকে বাম দিক বালা বলছে ভাই তুমি তো ডান দিকে যাবে আমি তো অন্ধকারে একলা পড়বো তাহলে আমি কি করে বাড়ি যাব তখন বলছে এক কাজ করো আর একটা খেজুরের ডাল নিয়ে যাও বাবা যে খেজুরের ডাল নিয়ে আসা হলো ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো আল্লাহর কি কুদরত দ্বিতীয় নম্বর খেজুরের ডাল ও আলা হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে নবী আমার নূর না নূর না কি গো যে বলবে নবী নূরের না তাকে মানবেন এই কথা বলেন না কেন যে বলবে নাবি নূর না তাকে মানা চলবে জি না নাবি আমার নূর এবং মানব জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানি কেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যোগ্য বিবি আমিনাও তবে বলো না বলো না তুমি যখন তোমার সন্তানকে দুনিয়াতে যখন আগমন করালো তোমার সন্তান কি কেঁদে চলো নাকি বলে না আব্বা হুজুর কাঁদে নাই আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো সেজদাতে এসে যেন পড়ে গেল খোঁজ নিয়েছে রে বাবা তাইলে বলুন এই নাবিজির আগমন দিবস করব না ভুলে যাব যেই নাবি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে জোরে বলেন সুবহানাল্লাহ নাবি আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে তাহলে এই নাবিকে ভালোবাসবো না ভুলে যাব কি গো জি ভুলে যাব নাকি হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলো সুবহানাল্লাহ আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে জোরে বলেন সুবহানাল্লাহ হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দুনিয়া যখন যখন ভরা ছিল জোরে বলেন দুনিয়া যখনই ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন জ্বালিয়ে দিল দয়াল নবী মায়ার নবী এসে যেন জ্বালিয়ে দিল হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে বারো রবিউল আউয়াল নবী এসে গেল দেখো এসে গেল হাদিস কোরআন আনিল দুনিয়ার বুকে জোরে বলুন যারা নবীর আশিক ও মমিন ভাই যারা নবীর প্রেমিক
ও মুমিন ভাই তাই তো আমরা যাব সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ের নবী রে জোর করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর আমার বেটা যখন দুনিয়া থেকে আগমন করলো ও গো আব্বা হুজুর দুনিয়াতে আসার পর পর সেজদাতে পড়ে গেল তখন আমার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বিবি আমিনা ও গো বিবি আমিনা তারপর বলো না তোমার গর্ভে থেকে যখন তোমার পুত্র সন্তান দুনিয়াতে আগমন হয়েছে তোমার নারীর সঙ্গে কি কানেকশন ছিল নাকি হযরতে মামিনা বলছে আব্বা হুজুর কে জানো আমার বেটাকে কিলিং করে দুনিয়াতে আগমন করেছে মামিনার নারীর সঙ্গে কোন কানেকশন ছিল না রে বাবা আমাদের ঘরের মা বোনদের গর্ভে থেকে যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেয় এ বাবাজি মুসলমান নারীর সঙ্গে কানেকশন থাকে না নারী কাটতে হয় কিন্তু আমার নবী মুস্তাফা মামিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন বাবা কে জানো কিলিং করে দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছে বেরাদেনছিলাম এ সুনা মানি কেরো ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরো বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে এ বিবি আমিনা দেখো আমার নবীজি পাক পাক আমার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো গন্ধ না আমার নবী মুস্তাফার শরীর মুবারকে আতরের থেকেও খুশবু দার আতর থেকেও খুশবু দার আতর থেকেও খুশবু দার বাবা যে মুসলমান আর তোমার বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলতেছো নাবি আমাদের মতো মানুষ কি গো আমাদের ঘামে বাবা যে কাপড় গন্ধ করে কাপড় খাইতে হয় আমার নবী মুস্তাফার ঘাম ফারসি না বাবা যে আতর থেকে খুশবুদার ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরও বাবারা একটু একটু করে একটু ভিতরে যাব বেরাদের সালাম একজন নবীর কাছে একজন মহিলা এসেছে বলছে ওগো নবীজি আমার একটা বেটার বিবাহ দেব আমার বেটা বলতেছে আতর নাইলে বিয়ে করতে যাব না আতর নাইলে বিয়ে করতে যাব না বলতে জগ হুজুর আমি তো গরিব মহিলা আতর কিনার মতো আমার কাছে পয়সা নাই আমার নবীজি বলছো গো মহিলা তুমি চিন্তা করো না আমি মহিলাদেরকে সম্মান করি আমি মহিলাদেরকে ভালোবাসি এ মহিলা তোমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না এসে এসো আমার নবী মুস্তাফা রাসূল মুবারকের ঘামখানা চেচে বাবাজি বোতলের ভিতরে ঢোকাইয়া দিলেন আমার নবী বলতে জগ মহিলা যাও তোমার সন্তানকে এটা মাখতে বলো গো বাবাজি মেখেছে এত সেন্ট বাবাজি আপনার বিবাহ করেছে বিবাহ করার আসার পরে দুই বছর দুটি সন্তান হয়েছে বাবাজি ওই সন্তানের শরীর দিয়াও আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যে নবী আমার শরীর মুবারক বাবা কোন ঘাম বা আপনার কিনা মাছি বসে নাও মশা বসে না জরকন সুবহানাল্লাহ এর নাম রহমতের নবী এর নাম নূর মুজাশ্শাম নবী কামলিওয়ালা মক্কেও সরদার এই নবীকে যখন মহাব্বত করে বাবা কবরে যাব ওই কবরে বাবা যে মুসলমান ওই কবরে বাবা আলা হয়ে যাবে সুবহান কি গো নবীকে আমরা মহাব্বত করব বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা আমিনা আব্বা গো আমার বেটাকে নিয়ে একটু মক্কাতে যান আর একটা সুন্দর দেখে নাম রেখে দেন যখনই হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে যখনই বাবা যে নিয়েছে নেওয়ার পরে বেরাদের ইসলাম মুয়াজ্জাজ সামান ইকরাম বলছে আব্বা হুজুর আমি আপনাকে একটা নাম রাখতে বলবো রাখবেন বলে কি না আপনি আগে যান মক্কাতে যান যাওয়ার পরে আপনার যেটা চয়েস হবে আমার নামের সঙ্গে নামটা মিল খাচ্ছে কিনা আমি দেখব আমিনা আব্দুল মুত্তালিব বলছে বলে আমিনা বলো না তুমি কোন নামটা রাখবে বলো 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 বাবাজি ওই আংটিটা বের করে বুঝাব গো এ দেখেন এটা আপনার ছোট বেটা আব্দুল্লাহ দিয়ে গেছিল গো
দেখেন এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লেখা আছে। তবে এই নামের ভিতরে জানো নাম আমার ব্যাটার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে এক পা দোপা করে বাবা যে আপনার মক্কাতে গেল। মক্কাতে যাওয়ার পরে এ শুনা মানে কেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও মক্কাতে যাওয়ার পরে গাছপালা নবীকে দেখার জন্য বাবা ঝুঁকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। নাম রাখলেন কি? আসমানে ছিল আহমাদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুনাম কেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আসমান ছিল আহম্মদ, জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান কাবা বলতো আব্দুল মুত্তালিব, আমার নবী হলেন কাবার কাবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। আমার নবী কাবার কাবা, শুনতে রাজি আছেন? আছি জি। একদিন আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে, বেলাল চলো প্রথম আজানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে। বেলালকে নিয়ে গেলেন, বেলাল ছাদের উপরে উঠো, ছাদের উপরে উঠলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছে, একবার উঠছে, বসছে, একবার উঠছে। আমার নবী জবান দাও যাও, এ বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য ছাদে উঠালাম, আজান দাও না কেন? বেলাল বলতেছে, ওগো নবীজি আমি যখন মসজিদে নববীতে আজান দিই কাবার দিকে মুখ করে আজানটা দিই গো নবী, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে নবী গো কুন্দকে মুখ করে আজান দিব ধুরে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না? জানো না, নবীজি হলেন কাবার কাবা। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বেলাল বাবা উঠাইয়াও, বেরাদার আমার নবীর দিকে মুখ করে আজানটা দিল। বাবারে বেলালের জীবন যদি সুলতান রে বাবা, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে রে বাবা। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, বাবাজি আজান দিলেন কেমন করে? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, বাবা যে যেমন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। বাবাজি বেলালের চোখতে পানি ঝরঝর করে ফুটতে লেগেছে বাবা, বেলাল যেন বেহুশ হয়ে গেছে রে বাবা। আমার নবী জীবন চোখ সাবিরা দেখো না, বেলালকে ছাদে আজান দিতে ওঠালাম, বেলাল কেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল? বেলালকে যখন চেতন করা হলো, বেলাল আমি আজান দিলাম গো নবী, আপনাকে দেখতে পেলাম, আমি বেলাল সহ্য করতে পারলাম না, আমি তারই জন্য কেঁদে ভরেছি। এ বাবাজি, তা আমার নবী বলে, বেলাল আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শোনা বাণী কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবা ওই কাবা বলতে চোখ আব্দুল মুত্তালিব আপনার পোতাকে দেখার পরে আমার দিল ঠান্ডা হলো। ওগো আব্দুল মুত্তালিব তুমি কি জানো নাকি তোমার কোলে দুজাহানের বাদশা আছে, উনি হলে আমার নবি হলো কাবার কাবা। কি বলছেন বাবা যে মুসলমান, যখন বিনাদার আমার নবি মুস্তফা সাহেবের আলাইহিস সাল্লাম কে বাবা দে
কাবা থেকে বাবা জি না নি আসলেন নি আসার পরে এক পা দু পা করে হযরতে মা আমিনার কাছে গেলেন যাবার পরে বলতে যে মা আমিনা বলছো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না বলেন না হযরতে আব্দুল মুতানি বলতে চায় বউ মা আমিনা তোমার সন্তানের নাম রেখেছি আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে বলো গো হুজুর এই নামখানা আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ আংটিতে নামখানা লেখা দেয়া চাইল আর আপনার বড় বেটা হারিস কি বলে গেছিল হারিসকে বলে গেছিল বলো গো আমার বৌমা আমিনাকে সন্তানের নাম রাখতে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ এ বাবা দি মুসলমান এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি বলতে চোখ আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো কত না খুশি হতো বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আব্দুল মুতানি বলতে চোখ বিবি আমিনা তুমি কান্না করো না কান্না করো না তোমার দু জাহানের বাদশা দুনিয়ার নেতা হয়ে যাচ্ছে শুধু আপনাদের মির্জাপুরে শুধু নবী আমাদের নেতা নয় আমার নবী মালদহের নেতা আমার নবী রায়গঞ্জের নেতা আমার নবী কলকাতার নেতা ইয়া কতই বাবাজি সারা দুনিয়ার নেতা আমার নবী মুস্তফা সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও বাবা যে মুসলমান তাই বলতেছে আমার জান মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ বেশি গজল হয়েছে নাকি বাবা জি হ্যাঁ বাবা জি মুসলমান আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা জোরে জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো জোরে বলো জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো চেতায় আছে নবীজি সাহে মদিনা চেতায় আছে নবীজি সাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজি আশিক যারা হবে নবীর প্রতি দরুদে তারাই পড়বে জোরে বলেন না নবীজির প্রেমিক যারা হবে নবীজির প্রতি তারা সালাম করিবে দেখলে পরে চিনা যায় নবীজির আশিক জোরে বলুন দেখলে পরে চিনা যায় নবীজির আশিক আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান
আসুন। এই নবীকে আমরা সকলেই মোহাব্বত করব। বাবা রে এই সাত রাতের জীবনী জালসার আয়োজন করেছেন, তো বাবাজি জীবন শুনেন আর পাঁচ ওয়াক্ত নামাজি হন, ঠিক কি না? জি জীবনে শুনতে হবে এবং নামাজিও হতে হবে, নামাজ পড়তে হবে। যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেব, জি বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, ইমাম সাহেব যখন নামাজ পড়ায় মুসাল্লি হলে পরে নামাজ পড়তে খুব ভালো লাগে, নাকি বুঝছেন সাহেব? মুসাল্লি হলে পরে কিন্তু নামাজ পড়াতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম একজন ব্যক্তি বলছে, মৌলভী সাহেব আপনারা সুন্নি, আপনাদের সুন্নি মসজিদে মসজিদে লোক হয় না, আর আমাদের ফারাজি মসজিদে দেখেছেন লোক হয়। আমাকে উত্তর দিব কি বলে, উত্তর দেবো কি ধরে পেলেন যে শুনেন, আপনাদের ফারাজি মসজিদে মানুষ হয় এই কারণের জন্যে যে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করে, তার জন্য মেয়েদের মুখ দেখার লেগে ছেলেরা নামাজ পড়তে যায়। এরা বলছে যে মৌলভী সাহেব বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করা যায় যাচ্ছে। আমার যে মৌলানা ওবায়দুল হোসেন জামানি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যদি প্রমাণ দেখাতে পারো। আমার নাবির জামানাতে ছিল যে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে নামাজ পড়া যাই ছিল, নাবি যে গায়েবের খবর জানতেন বলে আমার নাবি মুস্তফা ওটাকে হারাম করেছেন। এখন যুবকেরা ধরেন কথা কথা বলছে, যুবকেরা ধরেন মসজিদে নামাজ পড়তেছে, মেয়ে ছেলেরা আছে ইমাম সাহেব আল্লাহু আকবার ইমাম সাহেব ফাতিহা পড়ছে, এদের যারা ইয়ং ছেলে যারা ছোট খাবার ছেলে হবে তারা সেই দিকে মন থাকবে, মেয়েদের দিকে নমাজের দিকে নাই। তো বাবা যে মুসলমান সুন্নিদের হচ্ছে খাঁটি দল, তারই জন্যে বাবা যে মুসলমান মানুষকে টানতে খুব কষ্ট হয়। আর দেবন ফারাজিদের মাসিদের দেখবে জুম্মার সময়তে মেয়ে ছেলে নমাজ পড়ছে পেছনে আর বেটা ছেলে সামনে, লজ্জা করা দরকার এদেরকে? যে মেয়েরাকে পর্দা থাকা দরকার, মেয়েদের কোনো জামাত নাই, মেয়েদের ঈদের ঈদের জামাত নাই, মেয়েদের জুম্মার নমাজের জামাত নাই, মেয়েদের বাবাজি বাড়িতে নমাজ পড়া ঠিক আছে। বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামারি কিরাম, তাই অনুরোধ করে বলবো বেরাদার ইসলাম আমরা নমাজ পড়বো পাঁচ ওয়াক্ত নমাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আপনাদের এলাকার ইমাম সাহেব আপনাদেরকে কত নমাজের কথা জুম্মাতে বলে বলে না ভাই, কত বলে? আমি তো ওয়াজিব, আমি তো আপনাদের কদিন এসে কদিন বলবো, দুদিন চার দিন যা বলে বলবো, কিন্তু আপনাদের ইমাম প্রত্যেক দিন জুম্মাতে বলবো ভাই নমাজ পড়ো নমাজ পড়বো। এই নমাজ পড়তে পড়তে বাবা কখন আপনার মরণ টাইম হয়ে যাবে আপনি নিজে টের পাবেন না। আর বাবাজি মুসলমান একটা জিনিস ভাববেন, আপনি মসজিদ যাচ্ছেন না কিন্তু ওই মসজিদের খাটনি একদিন আপনার বাড়িতে আনতে যাবে। কি গো বলছে, এ পৃথিবী দেখিতে সুন্দর বলবো নাকি, এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসো একা যাইবে একা কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই গদালটা যদি মন দিয়ে শুনেন তো বাবাজি আমি নিশ্চয় বলবো, যদি যার ইমান যদি পাকা থাকে বাবাজি দেখবেন কাল ভয় থেকে নমাজ পড়া শুরু করবে, জোরে বলে। এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা কিসের অহংকার বলো, কিসের অহংকার, আসছো একা যাইবে একা শুধু অন্ধকার কবর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর, ঠিক কিনা? যাদের জন্যে করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, তোমার সবাই হবে পর। কার জন্য জমি জায়গা করছেন, কার জন্য কি করছেন, মল্লে পড়া সব শেষ,
মরে যাবেন আপনাকে দাফন কাফন করার জন্য বাবাজি কবরে নিয়ে যাবে শুয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর শুয়ে দিবে আপনার বিটি হোক বেটা হোক এক মাস কাঁদবে দু মাস কাঁদবে আর না আর কাঁদবে জি ভুলে গেল কিন্তু বাপ আপনাকে সারা জীবন অন্ধকার কবরে যেতে হবে আসল বাড়ি হলো আসল ঘর হলো অন্ধকার কবর তাই বাবা যে মুসলমান অন্ধকার কবরকে যদি আপনি পাকা করতে চান অনুরোধ করে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বাবা যে মুসলমান পবিত্র রমজান মাসে ত্রিশটা রোজা রাখেন বেরাদা ইসলাম নাবীর সুন্নাতকে মেনে চলেন আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালে বলে গেলাম মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন বাবা ১২টা ঠিকিয়ে দিয়েছি যান আজকে ১২টা মানে তিন ঘন্টা হয়ে গেল আজকে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানা আমাদের সকলকে হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান জীবনটা রাখলাম কোথা থেকে মনে রাখলেন আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নিয়েছে আমার নবীকে দিলেন নাম রাখলেন কি আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে মা গো আপনাদের জন্য যে পাঁচটা মশলা নিয়ে এসেছি দুটা বলেছি টিকলি দেওয়া যাবে কিনা আর ঠোঁট পালিশ দেওয়া যাবে কিনা এই দুটা বলে দিলাম কালকে বলবো নাইটি পড়া যাবে কিনা আর মাথাতে খোঁপা বাঁধা যাবে কিনা এই দুটা মশলা দেব তারপরের দিন বেরাদার ইসলাম বলবো কি মাথাতে খোপা বাঁধা যাবে কিনা ইনশাল্লাহ একের পর এক দেব আর আমার ইয়ং ভাইদের জন্য আমি নিয়ে এসেছি তিনটা মশলা আমার নাবিজি বলেছে তিনটা খাবার খেলে একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবন কাল কমবে না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু